ঘাস ফরিং গ্রাস ফর ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ দিস ইজ দ্য পার্ট অফ নেচার। এই ঘাস ফরিং হচ্ছে প্রকৃতির একটি অংশ। ছোট ছেলে মেয়েরা ঘাস ফরিং দেখে অনেক খুশি হয়, উৎফুল্লিত হয়, আনন্দিত হয়, উদ্বেলিত হয়। সেই ঘাস ফরিং আজকে ঘরের মাঝে এসেছে। যেই ঘাস ফরিংকে আমরা ধরার জন্য অনেক গাছে ডালে পালে আমরা চলে যাই, সেই ঘাস ফরিং এখন বাসায় এসে ধরা গেছে। এখানে তিনটি ঘাস ফরিংকে তিনটি তিনটি করে দুই পাশে ছয়টি পাখা এবং তিনটি তিনটি করে ছয়টি এখানে হাত, লেজ, মাথা এবং বডি। ঘাস ফরিং হয়তো বৈজ্ঞানিক নাম থাকতে পারে, কিন্তু এই ঘাস ফরিং দেখতে অনেক চমৎকার। বিভিন্ন রকমের ঘাস ফরিং থাকে, তার মধ্যে থেকে একটি এই ঘাস ফরিং। যদি সবুজ নয়, হলুদ আফ, হলুদ এই রৌদ্রে হয়তো হলুদ হয়ে গেছে। পাখাগুলো পরির মতো করেই পাখা, পরির ডানা মতো করেই পাখা আমরা দেখতে পাচ্ছি। ভিউয়ার্স, অনেক সুন্দর এই ঘাস ফরিং। এখানে সে হয়তো আমার সাথে দেখা করার জন্য এসেছে। হ্যাঁ, হয়তো ভাবতে পারে যে একজন যেহেতু আছে প্রকৃতি প্রেমিক, তার সাথে একটু দেখা করে আসি, সেই উদ্দেশ্যেই আমার ঘরে এসেছে এই ঘাস ফরিং। তাকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। 1431 সাল বৈশাখে এই অনেক রৌদ্রের তাপ থেকে বাঁচার জন্য ঠান্ডা বাতাসে, পাখার বাতাসে একটু হাওয়া খেয়ে নিচ্ছে, শরীর গরমটা একটু ঠান্ডা করে নিচ্ছে পাখা দেহটি। ঘাস ফরিং আমাদের যেমন রোদ আছে, কষ্ট আছে, দুঃখ আছে, শীত আছে, তাদেরও এরকম রোদ, বৃষ্টি, কষ্ট সব কিছু আছে। ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন অনেকক্ষণ ধরে আসছে, প্রায় 1 ঘন্টা সে চলে যাচ্ছে না। অতিথি আজকে আমার বাসায়, দেখি কতক্ষণ থাকে এই অতিথি। এটা দেখার জন্যই আমরা এখানে আছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। ওকে।